প্রতিদিন মধ্যাহ্নের আগেই শুরু হয় তাদের এই কর্মযজ্ঞ। এক দুই করে শত শত বাক্স কয়েক ঘন্টায় তৈরি, শত মানুষের হাসি ফোটাতে। পরের ধাপ গাড়িতে তোলা, গন্তব্য উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, লক্ষ্য অসহায় নিম্ন আয়ের মানুষদের কাছে মুখরোচক ইফতার সামগ্রী পৌঁছে দেয়া। বিশ রমজান থেকে 2800 প্যাকেট বিতরণ করা হচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা যারা আছে, রিক্সাওয়ালা বিশেষ করে বা আশেপাশে যে মানুষগুলো দেখা যায় রাস্তার পাশে থাকে, তাদের জন্য আমরা এই খাবারগুলো আর কি হচ্ছে আমাদের আতিকুল স্যারের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবী বিডিগ্লিন থেকে আমরা এগুলো দিয়ে যাচ্ছি আর কি। আতিকুর রহমান মেয়র সাহেবের মহোদয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি 54 ওয়ার্ডে প্রতিদিন 2800 করে প্যাকেট আমরা প্রতি ওয়ার্ডে 400 করে প্রতিদিন আমরা দিয়ে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই বাবা পাইছি, আল্লাহ তোমাদের দিক দেবার তৌফিক দিক, আল্লাহ আরো যেন বেশি বেশি করে দিতে পারে বাবা। হ্যাঁ লাভ হলো, ইফতারের সময় সারাদিন কষ্ট করছি, এখন খাবার খাবার দেখাইতে পারবো, উপকার হইলো, ভালো উপকার হইলো। আমরা মনে করি সারাদিন রিক্সা চালাইছি, ইফতারের সময় খামু হইলো, ভালো থাকবো। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন পুরো প্রক্রিয়া দেখভাল করছেন। এই সংগঠনটির 50 জন স্বেচ্ছাসেবী নিরলস কাজ করে যাচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম স্যারের অর্থায়নে আমরা মূলত এই ইফতার কার্যক্রমটি পরিচালনা করতেছি বিডি ক্লিন সদস্যদের সহায়তায়। আমরা হচ্ছে প্রত্যেক দিন 2800 প্যাকেট খাবার বিতরণ করি এবং এই 2800 প্যাকেট হচ্ছে 7টা ওয়ার্ডে দিই, তার মানে প্রত্যেকটা ওয়ার্ডে 400 করে খাবার দিই এবং এভাবেই হচ্ছে কি 54টা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা 400 করে খাবার দিব। শুধু খাবার বিতরণ নয়, অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে সিটি কর্পোরেশন থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। কাউকে না কাউকে তো উদ্যোগ তো নিতেই হবে। তো আমি গত বছর উদ্যোগটা নিয়েছিলাম এবং এই উদ্যোগটা নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি প্রায় 76,000 পরিবারকে আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়েছি। আমাদের যতটুকু সামর্থ্য সব মিলাই আমার সাথে এবারটা অনেকে কিন্তু জড়িত হয়েছেন, অনেক ব্যবসায়ীরা জড়িত হয়েছেন, আমার পরিবারের আমার ভাই বোন আমাদের আত্মীয় স্বজন অনেকে জড়িত হয়েছে এবং এটা কন্টিনিউয়াস কিন্তু আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ ঈদের আগের দিন পর্যন্ত আমরা এটাকে দেওয়ার জন্য। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে 500টি করে আমরা দিয়েছি, আমরা সারি দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে। আমাদের 72টা ওয়ার্ডে কিন্তু সেটা দেওয়া হয়েছে। ঠিক সিমিলারলি প্রত্যেকটি 72টা ওয়ার্ডে 1,00,000 টাকা করে 72,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেককে 1,00,000 টাকা দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা কেনার জন্য, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান কিনে সবাইকে দেওয়ার জন্য। ঈদের পরেও অসহায় মানুষদের সহায়তায় এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মার্জিয়া শ্রেয়া। সময় সংবাদ, ঢাকা।